155 সিসির বাইক চালাইলাম অনেক দিন পর বাসন ফোর ফটো শট আরোহণ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে নতুন আর কি ভিডিওতে সো আজকে চলে আসলাম গ্রামের ভিতরে আর গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা ব্রিজ আছে সেখানে আসলাম ঘুরতে ভাই বাদারদেরকে নিয়ে আর অনেক দিন পর আজকে বাইক চালাইলাম আসলে দেশে এসে বাইক তেমনভাবে চালানো হয় না আর বাইকও নেই নাই অনেকেই জানেন আমার পায়ে অপারেশন হয়েছিল সে কারণে আর বাইক কিনি নাই আজকে ছোট ভাইয়ের আর বাইক নিয়ে ঘুরতে বেরিয়েলাম এই যে ধরে একটা ব্রিজের মানে নদী আছে আর কিছু ভাই বাদার আছে এখানে বসে আছে সো অনেক ভালো লাগতেছে আর কেমন লাগতেছে অনেক ভালো এই যে আমার আমাদের বড় ভাই বলা যায় এগুলি ঠিক আছে আজকে এই বাইকটা নিয়ে ঘুরতে আসছি আর ওইখানে আছে হলো সুজুকি 150 আর এটা হলো R15 বাসন 4 ইন্ডিয়ান বাসন এটা হলো আমার ছোট ভাইয়ের রায়হান এই বাইকটা নিয়ে আজকে বেরিয়ে যাব আর বাইকটা চালাইলাম অনেক দিন পর দেশে 155 সিসির বাইক চালাইলাম অনেক দিন পর বাসন 4 আর ওইখানে চালাইছিলাম হলো 250 কিন্তু এটা আসলে 250 সিসির একটা ফিল পাওয়া যায় এই বাইকটা চালাইলে R15 এটা ABS হলো ডবল ABS যেটা আমি চালাইতাম ওইখানে সুজুকি 250 ওইটারও ডবল ABS ছিল সো এটা মিটারের ইউজারটা ভালোই লাগে এই গাড়িটা চালাইলে আর গ্রামের ভিতরের এলাকাটা অনেক সুন্দর ভিডিওতে অ্যাড করে দিব আপনারা দেখতে পাবেন গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো আসছে এই যে এদিক দিয়েও একটা রাস্তা গেছে ওই দিক দিয়েও গেছে আসলে গ্রামের নামগুলো বললে চিনবেন না এটা হলো রায়পুরাতে রায়পুরা থানা সো রায়পুরাটা হলো ওই দিকে আর এই দিকটা হলো আর একটা সাইড সো যারা আমার এলাকার তারা চিনবে শুধু বাইরের লোকে চিনবে না কিন্তু ভিউটা অস্থির এই ব্রিজে অনেকে আসে ঘুরতে টাইম পাস করে বিকালবেলা এসে আমরাও আজকে এই ব্রিজে আসলাম ঘুরতে সো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি কেননা অনেকদিন অসুস্থ ছিলাম সে কারণে ভিডিও বানাইতে পারিনি আর তেমন মন মানসিকতাও ভালো ছিল না অনেকেই কমেন্ট করে বলেন ভাই কবে আসতেছেন চলে আসবো ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবো আর থাকবো না দেশে দেশে এখনও গরম আছে আমার কাছে খুব সুন্দর লাগতেছে নদীটা ছোট একটা খাল আর কি এই খালের দুই পাশ দিয়ে রাস্তা আছে ফটো শট ফটো নিতেছে আমাদের ছোট ভাইয়েরা আরোহণ বাংলাদেশের টপ বাইক আপনারা সবাই জানেন সো এটার প্রতি সবাই ক্রাশ এটাই একটা স্বপ্নের বাইক R15 সবারই একটা স্বপ্ন আছে বাইক কিনবে R15 কেউ R15 কিনে কেউ এখন বর্তমানে দেখতেছি সুজুকিটাও বাংলাদেশে খুব চলতেছে সো বাইক কিনি নাই কারণ হলো আমি অসুস্থর জন্য বাইক কেনা হয় নাই এই কারণে আর বাইক কিনি নাই কিছুদিন পর সৌদের অবশ্যই আরেকবার বাইক কিনবো এই কারণে রেস্টে আছি 3 বছর চালাইলাম বাইক এই কারণে 1 মাস রেস্টে 2 মাস রেস্টে থাকি এই কারণে আর বাইক কিনি নাই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই কিছু ভিডিও দেবো গ্রামে গ্রামের প্রকৃতি দেখাবো আপনাদেরকে কিছু কিছু টাইমে আর আজকের ভিডিওটা এখানে শেষ করে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ